বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি, বেশ ভালো আছি। এবং মাঝে মাঝেই আমরা এভাবে বসে গল্প করি। তো সব সময় আমাদের হয়ে উঠে না, আজকাল খুবই ব্যস্ত সময় পার করতেছি জন্য ক্যামেরা নিয়ে বসা হয় না। যাই হোক, আজকে মোবাইল ফোন নিয়ে আমরা ছাদে উঠেছি। আর কয়েকদিন ধরে বেশ খুব কম ছবি তুলছিলাম, ছবি তোলা হয় না। এবার মানে আপনারা জানেন যে সংকটময় মুহূর্ত, এই মুহূর্তে আমরা কোথাও বেরো হয়নি তেমন ভাবে। মাঝে মাঝে তাও ঘুরতে গেছিলাম খুবই স্বাস্থ্যবিধি মেনে। যাই হোক, স্বাস্থ্যবিধি মেনে গেছিলাম। কাকুর একটা মোবাইল ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, খুবই অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, মনে কথা বলছো তুমি, ওই ওই মোবাইলটা আমার খুব ছবি ছিল, খুব 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 ছিল। এবং ওটা ওই ওই ছবি, ওই মোবাইলটা এখন নষ্ট। হ্যাঁ ঠিক, ওই ছবিটাকে আমি ঠিক করতে হবে এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার ঠিক তবে আমাদের হচ্ছে খুব চাপের মধ্যেও ছিলাম বাসার মধ্যে, একবারে এই যে কোথাও বের হওয়া যাবে না এরকম অবস্থায় ছিলাম বাড়ি থেকে। আমরা সাদতে তুলছিলাম, সাদতে আমার বেশ ভালো ছিল, সাদরে সেই খুব ভালো হচ্ছে, মানুষ লাইক দিচ্ছে অনেক কিছু, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানুষ যা বলে মানুষের মনে ভাব প্রকাশ করে, সেটা মানুষ ফোনে দিয়ে জানায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আর বলতে তো পারবে না যে কাছাকাছি আছি। তুমি কি তাহলে ইয়া তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে সেটা তুমি ইয়া দিচ্ছ নাকি? না না, সেটা আমি সাধনা দিচ্ছি, মানে অল্প একটু এক্সাম্পল দিলাম, মানে হ্যাঁ এক্সাম্পল দিলাম। দিলাম আচ্ছা, আমি তোমাকে তাহলে যদি প্রশ্নটা ধরি, তুমি কি পারবা বলতে? পারবা পারবো যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে? হ্যাঁ বলতে পারবা? হ্যাঁ বলো তো দেখি। মানুষ মনে ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা আওয়াজ অন্যের নিকট প্রকাশ করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। গুড, আচ্ছা বেশ, ল্যাঙ্গুয়েজ বা ভাষা আছে তুমি যে। আচ্ছা, আমরা কথা বলতে চাইছিলাম একটা প্রসঙ্গে, কিন্তু আমাদের প্রসঙ্গটা আমি একটু উল্টাই দিচ্ছি। ও যেহেতু মানে মানে এক্সাম্পল দিচ্ছিল ভাষার, তাহলে আমি ওকে আরো কিছু প্রশ্ন তোমাকে ধরতে পারি? অবশ্যই। আচ্ছা তাহলে বলো তো, ধ্বনি বা ধ্বনি কাকে বলে? ধ্বনি। হুম, আওয়াজের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। আওয়াজের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে, বাহ গুড। আচ্ছা তাহলে হচ্ছে ধ্বনির পরে আছে লেটার, লেটার বা বর্ণ কাকে বলে বলো? লেটার। হুম, ধ্বনি নিজের শক্তির নাকি লেটার বা বর্ণ? বাহ গুড, মনে আছে তাহলে, এই তো। আর যদি বলি হচ্ছে গ্রামার বা ব্যাকরণ কাকে বলে? যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে ও বলতে পড়তে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। ভেরি গুড। আচ্ছা এগুলো শুধু মানে যে সরি, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে প্রচুর গরমে এবং ঠান্ডায় কাজ করার কারণে আমাদের আমাদের দুজনের ঠান্ডা লেগে গেছে। আচ্ছা যাই হোক, মানে আমরা কাজ করি গা ধুয়ে নাকি রাইত হয় তাহ কাজ করি স্নান আর কি। হ্যাঁ স্নান করি। আচ্ছা যাই হোক, এই জন্য আমাদের হচ্ছে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে যে এই যে আমরা তুমি বলতে পারলা প্রশ্নগুলা তোমার হচ্ছে, তুমি এখন পর্যন্ত কতগুলো প্রায় 800-900 বেশি হবে সে অনেকগুলো ওয়ার্ড, ওয়ার্ডের মিনিং মুখস্থ করে ফেলছো, তাই না? হ্যাঁ, যাক এটা দিক ভালো, তুমি আরো মানে প্রচুর পড়তে হবে আমাদের, প্রচুর প্রশ্ন, প্রশ্নের কোনো প্রশ্নের কোনো বিকল্প নেই। আমি যদি পাস করি, আমি আমি ঠাকুর আমাকে পাস করে দাও, এই যে দেব পূজা না হওয়া পর্যন্ত আমি কুল খাবো না। কুল, এগুলো তোমাকে কে শিখেছে এগুলো? না আমি বলতেছি। আচ্ছা যাই হোক আর কি, কুল হচ্ছে প্রত্যেকটারই একটা সায়েন্টিস্ট বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে, কুল কখন খাইতে হবে, কুল মানে হচ্ছে তোমার বড়ই যেটা আমরা বলি, ওগুলো পরে, ওগুলো আমরা কথা বলছি অন্য বিষয়ে আর কি। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি যেগুলো মুখস্থ করছো সেগুলো কিন্তু লিখতে হবে। ওই যে একটাকে বললা যে যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে বলতে ও করতে পারি নাই, আমি শুধু মুখস্থ করছি, মানে মুখস্থ করছি তো। আর আমি আমি আরো পড়ছিলাম, আমার বাংলা বইয়ে ছিল ইতিহাস করি মোনা রাধে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরনি মোদের করে সুদান, গাছে ফুল ফল পাখি ভরা না পাখি ভরা দল, নদী ভরা জল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান সকলই তোমার। যাই হোক, আমরা সেরা বিষয়টা বিষয়টা হচ্ছে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে হবে, বলতে হবে, পড়তে হবে।
আমি ভালো লিখতে মানে পারি। এগুলো আমি মুখস্থ করছি কিন্তু লিখতে পারি না তো। আচ্ছা আচ্ছা শিখতে হবে। আমি ভালো বলতে পারি লিখতে পারি না সমস্যা প্রবলেম, আমি ভালো বলতে পারি লিখতে পারি না প্রবলেম, সেজন্য ভালো লিখতে হবে, ভালো বলতে হবে, ভালো পড়তে হবে। ওকে হ্যাঁ বাই বাই টাটা।